Dear students, how are you? Hope you are all, by the grace of Almighty Allah, in this pandemic season, COVID-19. Hope you are very fine, by the grace of Almighty Allah. Hope you are hale and hearty, and you should be sanitized, and you should be keep social distancing in this pandemic season. Today we are going to discuss future tense. In previous class I have discussed about past tense. Ajke amra alochona korbo hocche future tense. Amra jani prottekta tense I hocche char bhage bibhokto: indefinite, continuous, perfect and perfect continuous. Ajke amra future tense er ei charti tense somporke amra alochona korbo: future indefinite, future continuous, future perfect, future perfect continuous. প্রতিটা টেন্সের আমরা স্ট্রাকচারগুলো আলোচনার পূর্বে আমরা এর আগে আমাদের জানতে হবে ফর্মস অফ ভার্বস। আমরা জানি ফর্মস অফ ভার্ব হচ্ছে চারটি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম। প্রেজেন্ট ফর্ম, যাকে আমরা সংক্ষেপে বলে থাকি ভার্ব 1, পাস্ট ফর্ম ভার্ব 2, পাস্ট পার্টিসিপল ভার্ব 3, আইএনজি ফর্ম সেটাকে বলে ভার্ব 4। যেমন প্লেইং, প্লে, 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 প্লেইং। বাট ডিয়ার স্টুডেন্টস, তোমরা গত ক্লাসে আমি ঠিক যেমনিভাবে একটি টেবিলের মাধ্যমে আমরা পাস্ট টেন্সে আলোচনা করেছিলাম এবং তারও পূর্বে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা ঠিক তেমনিভাবে ফিউচার টেন্সে একটি টেবিলের মাধ্যমে আলোচনা করব। খুব সহজে আমরা টেন্সটা শিখতে পারবো যদি তোমরা খুব মনোযোগী হয়ে থাকো। তো ইউ শুড ফার্স্ট রাইট ডাউন দিস টেবিল ইন ইউর এক্সারসাইজ বুক, ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্টস, ইন ইউর খাতা, ভেরি কেয়ারফুলি। We see that there are 1, 2, 3, 4, 5, 6 columns and 1, 2, 3, 4, 5, 6 rows in this table. You should make this table very carefully in your exercise board. তো আমরা আগেও বলেছিলাম প্রতিটা টেন্সেরই একটি জেনারেল স্ট্রাকচার থাকে। যে জেনারেল স্ট্রাকচারটা আমরা জানলে আমরা অন্যান্য টেন্সের স্ট্রাকচারগুলো আমরা সহজেই শিখতে পারবো। তো জেনারেল স্ট্রাকচার হচ্ছে শুরুতে সাবজেক্ট, তারপর হচ্ছে এ বি অক্সিলারি ভার্ব, এম বি মেইন ভার্ব, ও বি জে অবজেক্ট। এরপর আমরা এক্সাম্পল দেখব। আবার বলি, প্রতিটা টেন্সে একটা একটি জেনারেল স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। এরপর আমরা সর্বশেষ উদাহরণ দেওয়ার চেষ্টা করব, এক্সাম্পল। এখন আমরা জেনারেল স্ট্রাকচারটা জানলাম, এখন আমরা প্রতিটা টেন্সের, যেমন ইন্ডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, প্রতিটা টেন্সেরই আমরা মেইন স্ট্রাকচারগুলো লেখার চেষ্টা করব। তো ঠিক যেমনিভাবে আমরা প্রেজেন্ট টেন্সটা আমরা এবং পাস্ট টেন্সটা শিখেছি, আমরা জেনেছি, ঠিক তদ্রূপভাবে আমরা ফিউচার টেন্স আজকে দেখব। তো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতোই আমরা আজকে শুরুতে আমরা সাবজেক্ট লিখব প্রশ্নটাতে। সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, প্রতিটা টেন্সের নিচে আমরা শুরুতে সাবজেক্ট লেখানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এই দুইটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব আমরা পরে লিখব। তার আগে আমি বলে দিই যে সেন্টেন্সে যা সম্পর্কে কিছু বলা হয় বা যে কিছু করে সেটা হচ্ছে সাবজেক্ট। তো প্রতিটা টেন্সের একটা সাবজেক্ট আমরা লিখেছি। এখন দেখবো হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব আমরা পরে লিখব, তার আগে আমরা অবজেক্টটা লেখার চেষ্টা করি। প্রতিটাতে আমরা অবজেক্ট লিখি আগের মতো, অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, দেখো স্ট্রাকচারের শুরুতে আমরা সাবজেক্ট লিখেছি এবং শেষের দিকে আমরা প্রতিটাতে আমরা অবজেক্ট লেখার চেষ্টা করেছি। প্রত্যেকটাতে আমরা সেমভাবে সাবজেক্ট এবং অবজেক্ট বসাইছি। তার আগে আবারও বলে নেই, প্রতিটা সেন্টেন্সে বা টেন্সে অবজেক্ট থাকবে এমনটা শর্ত না, তবে আমরা শেখার জন্য, যাদের ধারণা নেওয়ার জন্য আমরা অবজেক্ট সহ শেখার চেষ্টা করছি। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্বটা আমরা পরে দেখবো, এখন আমরা মেইন ভার্বটা দেখবো। মেইন ভার্ব, এখন আমরা দেখবো হচ্ছে মেইন ভার্ব।
সেন্টেন্সের মূল ভার্ব যেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি, যেটাকে আমরা সংক্ষেপে বলি এমভি, মানে মেইন ভার্ব। তাহলে আমরা বলে রাখছি ইন্ডিফিনিট টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব সবসময় মেইন ভার্ব। ইন্ডিফিনিট হচ্ছে টেন্স নাম্বার 1, এখানে মেইন ভার্ব হচ্ছে কি নাম্বার 1। এবং হচ্ছে পারফেক্ট টেন্স নাম্বার 3, ভার্ব নাম্বার 3। এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার 4, ভার্ব নাম্বার 4। ভার্ব নাম্বার 4 আমরা সংক্ষেপে যেটাকে বলেছিলাম হচ্ছে আইএনজি ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলেছিলাম আইএনজি ফর্ম, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভার্ব 4, ভার্ব 4। যেমন প্লেইং, আইএনজি ফর্মকে আমরা ভার্ব 4 হিসেবে আমরা টেন্সের জানার সুবিধার্থে আমরা বলতে পারি। এবার হচ্ছে ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে পাস্ট ফর্ম, ভার্ব 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর আইএনজি ফর্ম হচ্ছে ভার্ব 4। তাহলে আমরা আগেও বলেছিলাম প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্ব 4 বসে, সেটা জেনারেল কন্টিনিউয়াস হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, জেনারেল কন্টিনিউয়াস হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যে কন্টিনিউয়াস হোক সেটা শেষে ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে, যেটাকে আমরা সংক্ষেপে ভার্ব 4 বলতে পারি। তাহলে আমরা এখানে জেনারেল কন্টিনিউয়াস, যে সাধারণ যে কন্টিনিউয়াস, সেখানেও আমরা ভার্ব 4 বসাবো, সেখানেও আমরা ভার্ব 4 বসাবো, তার মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, এবার তোমরা খেয়াল করো টেন্সের নাম্বারগুলো, যে সিরিয়াল নাম্বারটা জানলেও আমরা সহজে আমরা ভার্বগুলো বসাতে পারি। ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট টেন্স, এটা টেন্স নাম্বার 1 নাম্বার, ভার্ব 1 নাম্বার, কন্টিনিউয়াস ভার্ব নাম্বার 4, মানে ভার্বের শেষে আইএনজি, পারফেক্ট কন্টিনিউয়াস ভার্ব নাম্বার 4, আবার পারফেক্ট টেন্স নাম্বার 3, ভার্ব নাম্বার 3, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাম্বার 4, ভার্ব নাম্বার 4। আবারও বলে দিই, যে কন্টিনিউয়াস হোক, যে সেটা জেনারেল কন্টিনিউয়াস হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সেটা ভার্বের শেষে আইএনজি হবে, যেটাকে আমরা ভার্ব 4 হিসেবে বলে থাকি। তাহলে এখানে কন্টিনিউয়াসে ভার্ব 4 বসেছে এবং পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্ব 4 বসেছে। এখন আমরা আলোচনা করব হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব হচ্ছে অক্সিলারি ভার্ব এভি। ফিউচার ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্বগুলো আমাদের মুখস্থ রাখতে হবে সবসময় শ্যাল অথবা উইল বসে, শ্যাল অথবা উইল। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অবজারভ হচ্ছে এই শ্যাল উইল যেটা আছে সেটার সাথে আমরা শুধু বি যুক্ত করব, শ্যাল উইল প্লাস বি, বিই। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আবারও বলতেছি ফিউচার ইন্ডিফিনিট টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে হচ্ছে শ্যাল অথবা উইল, আর ফিউচার কন্টিনিউয়াসে বসে হচ্ছে শ্যাল এবং উইলের সাথে শুধুমাত্র বিই, মানে বি যুক্ত হবে। আর ফিউচার পারফেক্টে প্রত্যেকটাতে, আবার বলে দেই, ফিউচার টেন্সের প্রত্যেকটাতে শ্যাল উইল বসবে। তাহলে আমরা প্রত্যেকটাতে আমরা শ্যাল অথবা উইল বসিয়ে দিই, তারপর আমরা বাকিটা দেখবো। শ্যাল অথবা উইল, এখানেও শ্যাল অথবা উইল। হ্যাঁ হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, দেখো প্রত্যেকটা অক্সিলারি ভার্ব, প্রত্যেকটা টেন্সের অক্সিলারি ভার্বের ঘরে আমরা শ্যাল এবং উইল দেখেছি, শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল উইল, শ্যাল অথবা উইল। এখন আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা আলাদা কিছু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমরা দেখব ইন্ডিফিনিট টেন্সে শুধুমাত্র শ্যাল উইল বসবে, আর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল উইলের সাথে শুধু আমরা বি যুক্ত করব, বিই। আর পারফেক্টের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাব যুক্ত হবে, আর পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বলেছি পারফেক্ট কন্টিনিউয়াস যে অক্সিলারি ভার্বগুলো বসে সেটার সাথে শুধু বিন যুক্ত করলেই পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, তার মানে হচ্ছে শ্যাল হ্যাব সাথে আমরা যুক্ত হবে বিন, বি ডাবল ই এন, বিন, বি ডাবল ই এন, বিন। তার মানে প্রতিটা অক্সিলারি ভার্ব, প্রতিটা টেন্সের অক্সিলারি ভার্বের ক্ষেত্রে শ্যাল উইল অবশ্যই বসবে, তবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল উইলের সাথে বি যুক্ত হবে, আর পারফেক্টের ক্ষেত্রে শ্যাল উইলের সাথে হ্যাব যুক্ত হবে, আর পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে শ্যাল উইল হ্যাবের সাথে বিন যুক্ত হবে। তার মানে আমরা কি বুঝলাম, ফিউচার ইন্ডিফিনিট টেন্সে অক্সিলারি হচ্ছে শ্যাল অথবা উইল, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল উইলের সাথে শ্যাল বি অথবা উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সে হবে শ্যাল হ্যাব অথবা উইল হ্যাব, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে শ্যাল হ্যাব বিন অথবা উইল হ্যাব বিন।
হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রতিটা টেন্সের আমরা যে একটা স্ট্রাকচার পেয়ে গিয়েছি, জেনারেল স্ট্রাকচারের পাশাপাশি আমরা মেইন স্ট্রাকচারগুলো আমরা দেখতে পারলাম। তাহলে আমরা কি পেলাম, ফিউচার ইন্ডিভিজুয়াল টেন্স। আমরা এইভাবে স্ট্রাকচারগুলো যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আবারও বলি, ফিউচার ইন্ডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব ফোর তার মানে ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বা ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব ফোর তার মানে হচ্ছে ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা প্রতিটার সাথে আমরা এক্সাম্পল লেখার চেষ্টা করি। যেমন আমরা আগে বলেছিলাম সাবজেক্ট হিসেবে এখানে আমরা আই বসাতে পারি, আই আই আই, আর আইয়ের ক্ষেত্রে শ্যাল শ্যাল অথবা উইল দুইটাই বসানো যায় বর্তমান নিয়মে। তো আমরা শ্যাল বসিয়ে লেখার চেষ্টা করব, আই শ্যাল, আর এখান থেকে হবে শ্যাল। তাহলে সাবজেক্টের সাথে আই শ্যাল, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান হচ্ছে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন প্লে, আই শ্যাল প্লে। এবং অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আই শ্যাল প্লে ফুটবল অথবা আই উইল প্লে ফুটবল। আবার এখানে সাবজেক্ট আই, সাবজেক্ট হচ্ছে কি আই, আই এর সাথে শ্যাল, আর এখান থেকে বি যুক্ত হবে, আই শ্যাল বি, আই শ্যাল বি। এখানে ইন্ডিভিজুয়াল হয়েছিল আই শ্যাল প্লে ফুটবল, এখানে হবে আই শ্যাল বি বার ফোর। শ্যাল বির পরে কি হবে, বার ফোর, বার ফোর মানে হচ্ছে বারের শেষে আইএনজি প্লে। তারপর অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে হচ্ছে কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর উদাহরণ হচ্ছে আই শ্যাল বি প্লেইং ফুটবল। এবার ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ভার্ব থ্রি, ভার্ব থ্রি হচ্ছে ভার্বের, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেইং, এবার অবজেক্ট হচ্ছে ফুটবল। তার মানে কি হলো, আমাদের এক্সাম্পলটা কি দাঁড়ালো, আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট আই, আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন বার ফোর, বারের শেষে আইএনজি, এবার অবজেক্ট ফুটবল। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলটা কি হলো, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল। এমন আবার প্রত্যেকটা উদাহরণ আমরা আবার পুরোটা লেখার চেষ্টা করতেছি নিচে এক্সাম্পল নিয়ে। ধরে আই, ফিউচার ইন্ডিফিনিট আই শ্যাল প্লে ফুটবল, আর ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার ইন্ডিফিনিট উদাহরণটা কি হলো, আই শ্যাল প্লে ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আই শ্যাল বি প্লেইং ফুটবল। ফিউচার পারফেক্ট টেন্স আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ প্লেইং হচ্ছে, তাহলে কি দাঁড়ালো, আই শ্যাল হ্যাভ প্লে ফুটবল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই শ্যাল হ্যাভ বিন প্লে ফুটবল। হ্যাঁ
ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রতিটা টেন্সেরই একটা করে এক্সাম্পল লেখার চেষ্টা করেছি। যেমন ফিউচার ইনডিফিনিট, আই শ্যাল প্লে ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি প্লেইং ফুটবল। ফিউচার পারফেক্ট, আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবে আমরা খুব সহজেই ফিউচার টেন্স আজকে আলোচনা করেছি, যেমনিভাবে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স শিখতে পেরেছিলাম। তো তোমরা আবার একটু স্ট্রাকচারটা ভালো করে খেয়াল করো। ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব ফোর প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন ভার্ব ফ্লো ফোর প্লাস অবজেক্ট। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা খুব সহজে আমরা ফিউচার ইনডিফিনিট ফিউচার টেন্সটা আমরা খুব সহজে আমরা শিখতে পারলাম। তো তোমাদের বাসায় কাজ হচ্ছে এই ফিউচার টেন্স দিয়ে প্রতিটা টেন্স, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে প্রত্যেকে পাঁচটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। এক্সাম্পল প্রতিটা টেন্স দিয়ে পাঁচটি করে সেন্টেন্স তৈরি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো হচ্ছে প্রতিটি টেন্স দিয়ে পাঁচটি করে উদাহরণ, তার মানে হচ্ছে ফিউচার টেন্স দিয়ে তোমাদের চার পাঁচ আর বিশ বৃষ্টি সেন্টেন্স তৈরি করবে। আজকে এতটুকুই তোমাদের জন্য, আর আশা করি তোমরা ভালো থাকবে। আজকে এতটুকুই, তো বি সেফ, বি স্যানিটাইজ, কিপ সোশ্যাল ডিস্টেন্সিং, ইউ শুড ভেরি মাচ কনসাস অ্যাবাউট, ইউ শুড ভেরি মাচ কনসাস অ্যাবাউট কোভিড-19 অ্যান্ড ইউ শুড অ্যাভয়েড সোশ্যাল ডিস্টেন্স, ইউ শুড কিপ সোশ্যাল ডিস্টেন্সিং ইন ইউর হোম অ্যান্ড এভরিহোয়ার। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ ইন নেক্সট ক্লাস।